গত শারদীয় দুর্গাপূজার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী পরিস্থিতির এক নাজুক সময়ে যখন তিনি সাম্প্রদায়িক দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছিলেন এবং সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন নির্বাচনের সময় সংখ্যালঘুদের ঘরে ঘরে গিয়ে মা মাসি বাবা ডাকো, নির্বাচনের পরে তাদের আপদে বিপদে তোমাদের পাশে দেখা যায় না, এই কথাগুলো বলা হয়েছিল। আমরা সেই সময় লক্ষ্য করলাম পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন তিনি যখন বিদেশে গেলেন তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি পরিষ্কার করে এদেশের সাম্প্রদায়িক নির্যাতনের যে সংবাদ তিনি বললেন এগুলো সব মিথ্যা এবং এগুলো সব মিথ্যা প্রচারণা। গত দেড় মাস আগে তিনি ভারতের নয়াদিল্লিতে গিয়েছিলেন, ভারতের জাতীয় উপদেষ্টা পরিষদের যিনি চেয়ারম্যান নিরাপত্তা পরিষদের শ্রী অজিত দোভাল তার সাথে আলাপেও তিনি বলেছেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে সংবাদগুলো প্রচার করা হয় এগুলো মিথ্যা, এর পেছনে কোনো সত্যতা নাই। তিনি আরও বলেছিলেন বাংলাদেশে 35,000 দুর্গাপুজো হয়েছে, এই দুর্গাপুজো নাকি সরকারি পৃষ্ঠপোষকতায় হয়েছে, অথচ এগুলো সব নির্জলা অসত্য এবং মিথ্যে কথা। আমরা আশা করি নাই, আমরা তিনি যেহেতু এখনো পর্যন্ত তিনি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই, জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই তার মিথ্যাচারের জন্যে, তিনি যখনই চট্টগ্রাম এলেন চট্টগ্রামের জনতা আবার বিক্ষুব্ধ হলো এবং সেই বিক্ষুব্ধ অবস্থায় তারা আজকে কালো পতাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর আগমনের তারা প্রতিবাদ করছে। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন সার্বভৌম দিয়ে গিয়েছেন, তার জাতির পিতা হিসাবে একটা শক্ত বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত করার জন্যে যা যা করা সব তিনি তার এই সাড়ে তিন বছরের মাথায় করে দিয়ে গেছেন। তাছাড়া তিনি আরেকটি কাজ করেছেন, আমাদের হৃদয় একটা আপনার স্বপ্ন, সোনার বাংলার স্বপ্ন, একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি যেখানে দরিদ্র ধনী দরিদ্রের আকাশসম ফারাক থাকবে না, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সেবা স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত হবে, আমরা সেইভাবেও দিয়ে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর দি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার কথা বলেছেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, খালি মুখে বলেন নাই সেই সাথে আমাদের শাসনতন্ত্রে সেটা ঢুকে দিয়ে গেছে, আমাদের জনজীবনেও সেটা ঢুকে দিয়ে গেছে। আর তারই ঔরসকন্য কন্যা, ঔরসজাত কন্যা শেখ হাসিনা, তার মন্ত্র হচ্ছে ধর্ম যার যা আর অনুষ্ঠান সভা। আমি এটা বলার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু যে দর্শনটা দিয়ে গেছেন অসাম্প্রদায়িক, এই দর্শনটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও গ্রহণ করার প্রয়োজন আছে। যদি এইটা গ্রহণ করা হয় তাহলে সারা অনেক দেশ উন্নত হবে, তাদেরও জীবনে আনন্দ আসবে, আপনার তাদের জীবনেও যেটা শ্রীকৃষ্ণ করে গেছেন মানব প্রেম ভ্রাতৃত্ববোধ শান্তি স্থিতিশীলতা এবং চিরকালীন সমৃদ্ধি আসবে। আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনার সুন্দর একটি বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের পরে আমাদের কিছু বলার কিছুই নেই, শি ওয়াজ ভেরি এক্সপ্লিসিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ। আমার কাছে অনুরোধ করেছেন সুকুমার বাবু, আমার কাছে অনুরোধ করেছেন আমাদের চন্দন তালুকদার যে আমি একটা বলবো যতদূর পেয়েছি। আমি ভারতবর্ষে গিয়েছিলাম, সেইখানে ভারতবর্ষের নেতৃত্বের সাথে আলাপ হয়েছে, এর কিছুক্ষণ কিছুদিন আগে আমি গৌহাটিতে গিয়েছিলাম, 71 সালে আমি গৌহাটিতে কিছুদিন ছিলাম, সেই জন্য বিশেষ আকর্ষণ। গৌহাটিতে গেলাম, গৌহাটিতে আসামের মুখ্যমন্ত্রী তিনি আমাকে বললেন, শর্মাবাবু আমাকে বললেন
যে শেখ হাসিনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞ। আমি বললাম কেন? উনি বললেন যে আমার এখানে একটি হাসপাতাল ছিল, আমি যখন 71 সালে ছিলাম কোনো হাসপাতাল ছিল না। উনি বললেন আমার এখানে একটি না দুটি হাসপাতাল ছিল, এখন 17টা হাসপাতাল হচ্ছে। আমার এখানে রাস্তাঘাট হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আসতেছে, এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা বাংলাদেশে এসে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেন, বলেন বাংলাদেশ ক্যানট বি হাব অফ টেররিস্ট অফ টেররিস্ট। আর এর ফলে আমার আসামে, আমার মেঘালয়ে আর সন্ত্রাসী, আর সেই কারণেই বিভিন্ন কোম্পানি আমার এখানে আসে এই উন্নয়নের কাজ করছে। উনি বলছেন শেখ হাসিনার যে তাকে আমরা তার স্থিতিশীলতা চাই, সে যদি থাকে আমাদের জন্য আশীর্বাদ। 1 বছর আগে পূজার সময় কুমিল্লায় আপনার একটি দেবতাকে পুকুরের পাড়ে ছিল, ওখানে একটা কোরআন শরীফকে রাখে, তারপরে সে রেখে একটা ছবি তুলে ওইটা ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পরে কিছু মোল্লা গোষ্ঠী ওখানে আক্রমণ করে, আক্রমণ থামাতে গিয়ে আমাদের পুলিশ গুলি করে, এবং তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, তখনও কিন্তু আমরা ওই কুড়িগ্রামের কাহিনী জানি না, তখন আমার মন্ত্রণালয় যে জিনিসটা বলেছে সত্য কথা বলেছে। আমি শিক্ষক লোক, আমরা সত্য কথা বলি, শ্রীকৃষ্ণ সত্য কথাই বল। আমরা বলেছি তখন 6 জন লোক সর্বমোট মারা যায়, এর মধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল 4 জন মুসলমান 2 জন হিন্দু, তবে আমরা একটা লোক মারা যাক সেটা চাই না, কিন্তু উস্কানি দিলে পরে আরো দেখায়। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রচারণায় বের হলো যে 100 নারী নির্যাতিত হয়েছে, রেপ হয়েছে। একটা নারী কিন্তু তখন আপনার রেপ হয় না, আপনারা গুনাহ করে বলতে পারেন বুকে হাত দিয়ে যে কুমিল্লার সময় কেউ নারী নির্যাত কি হয়েছে, রেপ হয়েছে? নো, সেইটি আমরা বলেছি, সত্য কথা বলেছি। এইটা 1 বছর পরে এইটাকে আবার রঙ্গায় ঠঙ্গায়, হ্যাঁ, এরপরে এই কুমিল্লার ঘটনার পরে কিসের কি বলে নর্থ বেঙ্গলে দুর্ঘটনা হয়, 17টা না 18টা বাড়ি আপনার জমি দখল করার জন্যে বাড়িঘর ভেঙে ফেলে, কিন্তু পরে সরকার সবগুলো আপনার মেরামত করে দিয়েছে, ওদের কিছু কম্পেনসেশনও দিয়েছে। আমরা এমন কাজ করবো না, এমনভাবে উস্কানিমূলক জিনিস ছোট্টটারে ফুলায় ফালায় এমনভাবে করবো না যাতে অশৃঙ্খলতার সৃষ্টি হয়। আমাদের প্রতিবেশীতে কিছু মসজিদ পড়েছে, আমরা সেটা কোনোভাবে প্রচার করতে দেই না। এর কারণটা হচ্ছে এটা হলে পরে কিছু দুষ্ট লোক আছে, কিছু জঙ্গি লোক আছে, এই বাহানায় অনেক কাজ করবে। সেইখানে ওই মাস্ট কিপ ইট আন্ডার কন্ট্রোল, কারণ আমরা শেখ হাসিনা সরকারকে টলটলা ম্যান চাই না। দেখেন 1975 সালে আমি বঙ্গবন্ধু সরকারে কাজ করতে নেই, 75 সালে বঙ্গবন্ধুকে নিঃসবে মৃত্যুর আগে কত ধরনের কদিন পরে এক একটা বাহানা আসে। একটা বাহানা কি, যে আপনার তৎকালীন আমার সেই যিনি কি ছিলেন গাজী সাহেব, বলে গাজী সাহেব নাকি সব কম্বল চুরি করে দিয়েছে। কথা আসলো যে বঙ্গবন্ধুর পরিবার এখানে নাকি ব্যাংক লুট করেছে। কথা আসলো যে একটা মেয়ের ছবি বাসন্তী, সেই মনে আছে আপনাদের অনেকে, একটা একটা জাল দিয়ে দিয়ে বলল যে বাসন্তীর মতো দেশ হয়ে গেছে, লোকে না খেয়ে আছে। এই ধরনের বিভিন্ন রকম প্রচারণা করে একটা অবস্থান সৃষ্টি করে, তারপরে বঙ্গবন্ধুকে তারা হত্যা করে। এখনও কিন্তু সেই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, বিভিন্ন লোক বিভিন্ন রকমের প্রচারণা শুরু করেছে দেশে বিদেশে, উদ্দেশ্য অস্থি ছিল। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আপনাদের স্মরণ করা দরকার যে শেখ হাসিনা যদি আপনার অস্থিশীল, ওকে যদি ঠেলায় ধাক্কায় পাশে নিয়ে যায়, আপনার আমার প্রত্যেকের জন্য বিপদ, আমাদের প্রত্যেকের জন্য বিপদ। সেই বিপদ যাতে না আসে সেই জন্য আমরা স্থিতিশীলতা চাই। সেই কথাটাই আমি ভারত সরকারে বলেছি যে উই নিড স্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি, এবং এইটা সম্ভব শেখ হাসিনা যদি আমরা সাপোর্ট দিই। আমার অনলি ইস্যু হচ্ছে যে উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড প্রোটেক্ট শেখ হাসিনা অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ বাংলাদেশ। অন্য ধরনের কোনো কাজ করব না যেটার ফলে আমরা স্টেবিলিটি নষ্ট করব। আর এখানে ফলায় ফলায় অনেক গল্প বলেছে,
এটা খুবই দুঃখজনক আমরা এই উই হ্যাভ বিন আমাদের অনেকেই আমাকে ভারতের দালাল বলি কারণ আমি অনেক কিছু হয় আমি স্ট্রং স্টেটমেন্ট দেই না কিন্তু আমারও তো একটি কনস্টিটিউয়েন্সি আছে সেইটাকে তো আমি আই ক্যানট ইগনোর ইট সেটা যখন আমার লোকটা বলে তারা কীট না কীট পতঙ্গ আই ক্যানট ইউনো কন্টেইন ইটসেলফ এটা তো সত্যি কথা না মিথ্যা কথা তা আমি বলেছি সেই জন্যে যে ওনাদের জ্ঞানের জ্ঞানের পরিধি বাড়ানো দরকার হ্যাভ আই ডান এনিথিং রং আই থিঙ্ক আই ডিড আমি যেটা করেছি মনের আমি বিবেকের ধারণায় সেটা করেছি সুতরাং আই থিঙ্ক কিন্তু এটারে ফালায় ফুলায় বিভিন্ন রকম আপনার টুইস্ট করে আপনাদের কাছে আমি আই এম সো হ্যাপি সুকুমার বাবু আপনি একটা আমার চান্স দিয়েছেন আমি চটকায় অনেকবার এসেছি তখন আমাদের প্রকৌশলী পলক কিসের নাম বড়ুয়াল অনুষ্ঠানে এসেছি বড় বড় অনুষ্ঠান হয়েছে এখানে কিন্তু আজকে এখানে বলায় আর এই প্রশ্ন করায় সাহেব আপনার চন্দন তালুকদার থ্যাংক ইউ ভেরি মাচ শুকরবাবু থ্যাংক ইউ ভেরি মাচ কারণ আপনারা আমাকে তো সুযোগ দিলেন যে আমরা আমরা যে অবস্থান নেই কেন নিয়েছি এবং কোথাও সত্যের অপলাপ হয়নি কোথাও সত্যের অপলাপ হয় সুতরাং এটা জেনে শুনে আপনারা যদি এই এই করেন তাহলে বড় মশক দেখি আজকে এই কথা না বলে আজকে যে কারণে এসেছিলাম আমাকে দাওয়াত দিয়েছিল সিলেটে এই সরকার সর্বভাবে চেষ্টা করছে সেই অসুবিধা দূর করার তবে অন্যান্য বহু দেশের তুলনায় আমাদের অবস্থান এখনও মোটামুটি ভালো তবে আমরা আরও ভালো করতে চাই আমরা আমাদের জনগণের যা জীবন মান তাদের ওয়েলফেয়ারটা আরও বাড়াতে চাই এটা একা সরকারের পক্ষে সম্ভব না এইখানে প্রয়োজন আপনাদের আমাদের সকল আর মাননীয় প্রধানমন্ত্রী আরও একটু বলেছেন যে আপনারা মনে করবেন না যে আপনারা মাইনরিটি আপনারা এই দেশের নাগরিক সমান অধিকার সুতরাং আপনারা আপনাদের অধিকার অবশ্যই অর্জন করবেন আর এই ব্যাপারে আপনাদের সাহায্য করার জন্যে আমি আছি